আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। কৃষিবিদ ইউটিউব চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, প্রতিনিয়তের মতো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসলাম। তো আজকের বিষয়টি হলো কিভাবে আপনারা অতি দ্রুত একটি গাভীর রুচি বৃদ্ধি করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে অধিকাংশ গাভী হঠাৎ করে কিছু খায় না, দেখা যায় রুচি ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে, কিছু মানে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করে কিন্তু তাও খাইতে চায় না। তো আসলে এই সমস্ত যে বিষয়গুলো, এগুলো ওষুধের মাধ্যমে অতি দ্রুত আপনারা কীভাবে সমাধান করতে পারবেন সেই ওষুধটা দেখাবো এবং ওই সম্পর্কে বিস্তারিত জানাবো। তো অবশ্যই পুরো বিষয়টি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন, এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে বিষয় হলো যে অতি দ্রুত কীভাবে রুচি বৃদ্ধি করবেন। তো আসলে এই রুচিটা ভ্যানিশ কীভাবে হয় সেটা মূলত আগে বলবো। তো অনেকেই আছে যারা মূলত হাটে বাজারে এইসব জায়গা থেকে গাভীগুলো ক্রয় করে থাকেন বা গ্রামের থেকে গাভী ক্রয় করে থাকেন, বিভিন্ন স্থান থেকে যেখান থেকে ক্রয় করেন আর কি। তো ক্রয় করার পরে দেখা যায় যে যদি গ্রামের থেকে কারো বাসা থেকে ক্রয় করেন, দেখা যায় সে আপনার বিক্রয় করার পরে এত পরিমাণ গাভীকে খাওয়াই দেয়, ঠিক আছে। খাওয়ানোর পর দেখা যায় যে সে যদি ডেইলি সাইলেজ প্লাস খড় ঘাস এগুলো ইত্যাদি মিশায় মানে বিভিন্ন সিস্টেমে যে খাবারটা দিত, আগে প্রবলেম হতো না, কিন্তু সে দেখা যায় যে গাভীটা বিক্রয় করার জন্য অত্যন্ত পরিমাণ খাবার দেয়। দেখা যায় শুধু কাঁচা ঘাস বা আপনার দানাদার খাদ্য অধিক পরিমাণে, খুব বেশি, তারপরে ফিড এগুলো ইত্যাদি খাওয়ায়। তো আসলে এগুলো খাওয়ানোর পরে যখন আপনি গাভী বা সার ক্রয় করে আনেন, ক্রয় করার পরে দেখা যায় যে ওইগুলো খাইতে চায় না, তো বেরুচি হয়ে যায়, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তো এই সমস্ত কারণে আসলে এগুলো হয়ে থাকে। আর তারপরে একটি কারণ হলো যে হঠাৎ করে দেখা যায় যে গাভী আপনার ধেরে আসতে পাতলা এখানে করতেছে, প্লাস পেটে গ্যাস হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। তো আমি এই পাউডারটি আপনাকে দেখাই, এই পাউডারটি আপনারা খাওয়াইতে পারেন, খাওয়াইলে পরে অতি দ্রুত আপনার গাভীর যে প্রবলেমগুলো আছে, রুচি কমে যাওয়া, তো এটা আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাবে। তো আমি পাউডার দেখাই, এই যে এই পাউডারটি, এটা হলো স্ট্রংবেট। আমি একেবারে অনেকগুলো গাভী, তো সেক্ষেত্রে আমি সবসময় এটা রাখি, হঠাৎ করে কারোটার কারোর যদি রুচি হঠাৎ করে কমে যায় সেক্ষেত্রে পাউডারটি আমি খাওয়াই, খাওয়াইলে পরে অতি দ্রুত বৃদ্ধি হয়। এটা হলো হিস্টোমেট পাউডার। তো এই পাউডারটি আপনারা বক্স ধরে যদি নেন সেক্ষেত্রে আপনারা এক বক্স মধ্যে পাবেন হলো 20 পিস, হ্যাঁ 20 পিস আছে। তো এই পাউডারটি, এটা আমি দেখাই, এই যে হিস্টোমেট পাউডার, এই পাউডারটি আপনারা বিভিন্ন ভ্যাটেরিনারি দোকানে পাবেন। তো এটা মূলত এখানে সব কিছু লেখা আছে কীভাবে ইউজ করবেন। যদি আপনার 100 থেকে 300 কেজি দেহিক ওজনের যেই গাভী বা সারগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন 2টি, আর 300 থেকে 500 কেজি পর্যন্ত যে গাভী বা সারের ওজন আছে ওইগুলোর ক্ষেত্রে আপনারা 3টা করে দিতে হবে। আর এটা দেওয়ার নিয়ম আছে 1 থেকে 2 লিটার পানিতে মিশিয়ে 2 দিন পরপর, 2 থেকে 3 দিন, ঠিক আছে, 2 বার 2 থেকে 3 দিন। তো 1 লিটার পানির মধ্যে আপনারা এটা মিশাবেন, মিশানোর পরে আপনারা 2 বার করে দেবেন, সকালে আর বিকালে। তো এটা আপনারা 1 লিটার পানির মধ্যে 2 বার মিশায়ে, বোতল আছে 1 লিটার, ওর ভিতরে সুন্দরভাবে দিয়ে সারে ঝাঁকি দিয়ে গরম মুখে ধরলে খেয়ে নেবে। তো এটা খাওয়ালে পরে দেখা যায় রুচি যদি কম থাকে তাহলে বৃদ্ধি হয়ে যাবে, প্লাস হজম শক্তি কম থাকলে হজম শক্তি বৃদ্ধি হয়ে যাবে। এখানে অনেক কটা ইয়ে দেওয়া আছে আপনার, এখানে এই যে অ্যামাইনো, তারপরে অ্যামাইনোভেটের যে পরিমাণ আছে ওটা দেওয়া আছে, তারপরে আপনার সোডিয়াম কার্বোনেট বিপি দেওয়া আছে, এটা হলো আপনার 65 গ্রাম পর্যন্ত দেওয়া আছে। তারপরে জেন্সিয়ান পাউডার, তারপরে বিপি এটা আপনার 1.5 গ্রাম করে দেওয়া আছে, জিঞ্জার পাউডার, ঠিক আছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল আর বিভিন্ন ধরনের আপনার ইয়ে দিয়ে তৈরি, এটা দিলে পরে আপনার দেখা যায় রুচি বৃদ্ধি হবে, প্লাস আপনার গাভী আরও খাবে অতি দ্রুত। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এটাও দিতে পারেন, এছাড়াও দেখা যায় বায়োলাক B50 এগুলো আছে ইঞ্জেকশন, তো এগুলো দিলেও দেখা যায় যে রুচি অতি দ্রুত বৃদ্ধি হয়। দেখা যায় যে অনেকেই গাভী ক্রয় করে থাকেন, সেই ক্ষেত্রে ক্রয় করার পরে আপনারা ওষুধ দেন না, না দিলে আরও বাসায় এসে আরও সুগার যায়, গাভী খায় না, ঠিক আছে, এই ধরনের প্রবলেম দেখা দেয়। তো আমি আপনাদেরকে বলবো যখন আপনারা গাভী নিয়ে আসবেন, নিয়ে আসার পর এগুলো ট্রাই করবেন, আপনার বায়োলাক B50 এগুলোও দিতে পারেন, ইঞ্জেকশন দিলে পারো আপনার অতি দ্রুত রুচি বৃদ্ধি হবে, ঠিক আছে, আরও রুচি বাড়বে। তো আশা করি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন। এটা আপনারা সবসময় বাসায় রাখবেন, এক বক্স কিনে বাসায় রাখবেন, যখন দরকার হবে গাভী খাচ্ছে না তখন সুন্দরভাবে একটা গোলায় দিবেন, খেয়ে নেবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন।
পরবর্তীতে কোনো ভিডিও বের হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।